হাই গাইজ, সবাই কেমন আছো? আজকে আমি চলে আসছি আমেরিকার অরিজিনাল গ্রামে, যেখানে অনেক শাকসবজি ফ্রুট চাষ হয় এবং নিজের হাতে অনেক কিছু ছিঁড়েও নেওয়া যাবে। তো আমরা এখানে ঘুরে ঘুরে আজকে দেখব কী কী আছে, আমরা কী কী নিব। আর এটা গ্রামের চাষ হয় বলে যে সব কিছুর দাম কম, এরকমটা না। অনেক জিনিস আছে যেটার দাম অনেক বেশি, তো আমি এমন বাজার করব না যেটার দাম অনেক বেশি। এখানে অনেক ধরনের, অনেক রঙের, বিভিন্ন সাইজের মিষ্টি কুমড়া আছে, কিছু মিষ্টি কুমড়াও নিব। এত এত রঙের মিষ্টি কুমড়ার আগে জীবনে কখনো দেখি নাই। এখানে ওদের একটা জায়গা আছে খুব সুন্দর করে সাজানো, এখানে সবাই বসে দাঁড়িয়ে যার যেমন ভালো লাগে সেরকম ছবি তোলে। আমি আজকে মিষ্টি কুমড়ার রঙের সাথে মিল রেখে শাড়ি পরে আসছি। শীত একটু একটু করে পড়া শুরু হয়ে গেছে, তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, না বেশি শীত না গরম। আমি আমার পছন্দ মতো বেছে বেছে কিছু মিষ্টি কুমড়াও নিচ্ছি। শুটিংয়ের জায়গায় চলে আসলাম, বসে শুটিংটা করে নেই। আর একটি সুন্দর দিনের স্মৃতি রেখে দিলাম মনের আনন্দে, মিষ্টি কুমড়ার সাথে গান বাজনাও হচ্ছে। এইটারই আরেকটা সাইড আছে অ্যাপেল গার্ডেন, সেখান থেকে নিজের হাতে অ্যাপেল ছিঁড়ে নেওয়া যায়। আর গাছগুলো এতটাই ছোট কিন্তু প্রচুর অ্যাপেল হয়ে আসছে। আমরা এখানে কিছুক্ষণ থেকে অ্যাপেল গার্ডেনও যাব। যাদেরকে একটু আগে দেখলেন ছবি তুলতেছে, তো ওদের সাথে বাচ্চা আছে, সেই বাচ্চা বলতেছিল যে আমি পামকিন লেডির সাথে ছবি তুলবো। আমি যেহেতু অরেঞ্জ কালার শাড়ি পরা, ও ভাবছে আমি এখানকারই, আমি পামকিন লেডি। তো আমার বাচ্চারা বলে হাসাহাসি করতেছিল। দেখুন কত রকমের মিষ্টি কুমড়া। ভুট্টা সহ গাছ কেটে এখানে আটি বেঁধে রেখে দিছে, এটা এখানে বিক্রি হচ্ছে, কেউ নিলে এটা নিয়ে নিতে পারবে। এটা দেখে মনে হলো মেলনের মতো, কিন্তু এটা মেলন না। তো আমরা এখন সবজি নিব, আমাদের শুটিং এখানে আপাতত শেষ। ওরাও আসছে সবজি কিনতে, স্টলার ভরে ফেলছে সবজি টবজি কিনে। তো আমাদের সাথে কথা বলতেছিল, শাড়ি পরা দেখে থ্যাংক ইউ বলতেছিল, সুন্দর লাগতেছে বলতেছিল। দেখতেই পাচ্ছেন তিন রঙের। এখন আমরা কিছু ভুট্টা বেছে নেব, তিন রঙের ফুলকপি, ব্রোকলি দুই রঙের, আর একটা পার্পল কালার ব্রোকলি দেখলাম, মাশরুম, যার যেটা পছন্দ সে এখান থেকে সেগুলো বেছে বেছে নিচ্ছে। আমি এটার পাশেই পার্পেল মিক্স একটা সালাদের ই দেখলাম পাতা। তো আমরা যা যা কিনে নিয়েছি এগুলো এখন পে করতে চলে আসলাম। কী কী কিনলাম দেখতেই পাচ্ছেন। এখন চলে আসলাম অ্যাপেল গার্ডেনে। ছেলে মেয়ে আগে আগে হেঁটে যাচ্ছে, যাচ্ছে কর্তা মশাই। দেখুন কি পরিমাণে আপেল। তবে এবার একেবারে আশাহত হয়েছি,
প্রায় গাছেই দেখলাম যে ভালো আপেল খুব কম আছে, প্রত্যেকটা গাছে 90% আপেলই দেখলাম নষ্ট। তার মধ্যে কি পরিমাণে আপেল, অনেক অনেক আপেল, কত ছোট ছোট গাছে কত কত আপেল। প্রতি বছরে আপেল গার্ডেনে আসা হয়, তবে এবারের মতো এতটা আসা হতো কখনো হয় নাই, কারণ আপেলগুলো প্রায় দেখলাম, সাদা আপেল লাল আপেল সবই দেখলাম, অনেক নষ্ট নষ্ট আপেল। মানে এক সাইড থেকে দেখতে এত সুন্দর দেখা যায়, যেই ছিঁড়তে যাই দেখি নষ্ট। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, লাইক দিয়ে শেয়ার করে দিবেন। কোথাও নতুন ভিডিও নিয়ে চলে আসব। এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক 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 ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।